এবার আমি যাকে ডাকতে চলেছি তিনি হলেন বিকাশ কুমার পাল, এবং তিনি আমাদেরকে অ্যামওয়ে যে নিউট্রিলাইটে যে হার্বাল রেঞ্জের প্রোডাক্ট আছে সেই হার্বাল রেঞ্জের প্রোডাক্ট গুলো সম্পর্কে আমাদেরকে নলেজটা শেয়ার করবে। সো ওভার টু বিকাশ। আমার নাম বিকাশ কুমার পাল, বাড়ি মালদায়, আমার আপলাইন তোকাইজা, এবং মেন্টাল আপলাইন প্রদীপ কুমার পাল, সোনা ব্যানার্জি। আমরা যে নিউট্রনগুলো ভাগ আছে তার মধ্যে আমরা হচ্ছে হার্ট হার মানে নিউট্রনের হার্টের যে আমরা রেঞ্জের কথা একটা প্রোডাক্টের কথা বলবো, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিউট্রিলাইটের বিশুদ্ধতা এবং বিশ্ব কার্যকারিতা এবং সুরক্ষা বিচার করে করা হয়, এক কথায় পিএসপি। এবং এর কারণ এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা কাঁচামাল বীজ সবগুলোকে সঠিক পরিমাণে নিয়ে জৈব সার পদ্ধতিতে আমরা এটা সংরক্ষণ করি। তার মধ্যে আমরা এভিএইচ বা আমলকি হর্তুকি কে আমরা এভিএইচ বলছি। এভিএইচ আমরা কেন ব্যবহার করবো, মানে বর্তমান আমার আধুনিক কালে যে কার্যক্ষমতার মধ্যে দিয়ে আমরা চলছি তার ফলে আমাদের মানে অনির্দিষ্ট টাইমে খাওয়া দাওয়া পেটে প্রবলেম বা বিশেষ ধরনের সবজি শাকসবজিতে বিষাক্ত জিনিস থাকার জন্য আমাদের যে পেটের প্রবলেম হয় সেই প্রবলেমকে দূর রাখার জন্যই আমরা এভিএইচ বা আমলকি হর্তুকি এবং বৈদ্যুতিকে ব্যবহার করতে পারি। এই জন্যই আমাদের হজম শক্তি ঠিক হবে এবং বা পাচন তন্ত্র ঠিক হবে, আমাদের পেট পরিষ্কার রাখবে বা আমাদের শরীরটাকে সুস্থ সবল রাখবে। এরপর আসি অশ্বগন্ধা। এই অশ্বগন্ধার প্রত্যেকটি প্রোডাক্ট তাই ফিঙ্গারপ্রিন্ট করা হয়, ডিএনএ টেস্ট করা হয় এবং অশ্বগন্ধা সঠিক পরিমাপে সঠিক জাতের শিখর নিয়ে এবং তৈরি করা হয়। এই প্রোডাক্টটার মধ্যে একটা ট্যাবলেটের মধ্যে 30 গ্রাম কাঁচা হচ্ছে শিখর বা হচ্ছে অশ্বগন্ধা দেওয়া থাকে। এটা আমরা দিনে একটা থেকে দুটো খেতে পারি। তারপরে আমাদের মা ঠাকুরদা বয়সে সবাই বলে তুলসী পাতা খেতে পারে, কারণ আমরা তাহলে তুলসী পাতা খেলে কি কাজ হবে? তুলসী পাতা খাই কারণ হচ্ছে আমরা সর্দি কাশি গলা খসখসা বা বিভিন্ন রোগের কারণ থেকে আমরা খাই মধু দিয়ে। এই জন্য আমরা কোন তুলসী পাতা খাবো বা কোনটা খেলে ভালো হবে সে তো আমরা বুঝতে পারি না, এবং এই জন্যই আমরা নিউট্রিলাইটের এমন একটা প্রোডাক্ট হচ্ছে তুলসী, যার মধ্যে 100টা শুকনো তুলসী পাতার গুণ একটা ট্যাবলেটের মধ্যে আছে। এটা খেলে কি হবে, আমাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে, দেহের অ্যান্টি অক্সিজেন পরিমাণ বাড়িয়ে তুলবে, যার জন্য আমাদের শরীর স্বাস্থ্যকে দেহের ইমিউনিটি পাওয়ারটা ঠিক রাখবে। বামি বামি কেন খাবো? বামি আমাদের বর্তমান সময়ে অনেকে আমরা ছোটখাটো জিনিস ভুলে যাই, যেমন চাবি রাখলাম কোথায় বা মোবাইল ফোন নাম্বার কোথায় ভুলে গেলাম, জন্মদিনের কথা ভুলে, এই ছোটখাটো। অথচ আমরা মনে করি এই ভুলে যাওয়ার কারণ হিসাবে আমরা নিজের কর্মব্যস্ততাকে ধরে নিই, এটা ঠিক, কারণ এই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমরা দৌড়ে দিচ্ছি। অথচ আমাদের এই যে আমাদের মামিকে দেহ সতেজ রাখে বা ব্রেনকে নার্ভাস সিস্টেমকে ঠিক রাখে, ব্রেনের প্রত্যেকটা ব্রেনটা প্রত্যেকটা অংশকে ঠিক রাখে, যার জন্য আমাদের চিকিৎসা ঠিক রাখা যায়। এই জন্য আমরা বামি খাবো। বামি আমরা প্রতিটা ট্যাবলেটের মধ্যে 3 গ্রাম কাঁচা বামি শাক দিয়ে তৈরি করা হয়। এবার হচ্ছে আমরা বাসকা মুলেটিন বা সরষুঝা, এটাতে আমাদের রেসপিরেটরি সিস্টেম যা ঠিক রাখে বা আমাদের পাচন তন্ত্রকে দেহের ইমিউনিটি বাড়ায় এবং প্রত্যেকটা কার্যকরী আছে। মধুনাশিনী শেষ হচ্ছে এটা ডায়াবেটিস রোগদের যারা ব্যক্তি আছে তাদের জন্য অবশ্য প্রিয়, এবং স্বাস্থ্য সুগার বা যাদের সুগারের প্রবলেম নাই তারাও স্বাভাবিকভাবে এই মধুনাশিনী আমরা সেবন করতে পারি, তিনি একটা ট্যাবলেট স্বাভাবিক খেতে পারি। এরপর টপিক হচ্ছে চাউন প্লাস। আমরা তো বাজারে অনেক রকম চাউন প্লাস খেয়েছি, তার মধ্যে যদি আমরা নিউট্রিলাইটের ওয়ার্ল্ডের 1 নম্বর ব্র্যান্ডের যদি আমরা চাউন প্লাস পাই সে তো অবশ্যই ভালো। চাউন প্লাসটা হচ্ছে আজ থেকে মোটামুটি 5,000 বছর আগে এক মনে এসে চাউনের চাউন প্লাসের নাম এসেছিলেন, নাম অনুযায়ী চাউন প্লাসটা করা হয়। এই চাউন প্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 32টা হার্বস এবং 14-16টা হচ্ছে অর্গানিক হার্ব দিয়ে তৈরি। অর্গানিক হার্বের মধ্যে আছে অর্গানিক মধু, মানে এর মধ্যে এটা আমি কেন খাবো,
চাবন পিঁয়াজটা খেলে আমাদের রেসপিরেটরি সিস্টেম একথাই লোকে পায়ের লোক থেকে শুরু করে মাথার চুল অবধি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা এই চাবন পিঁয়াজটা কার্যকরী আছে। আমাদের চাবন পিঁয়াজ খেলে পেটের পাচনতন্ত্র থেকে শুরু করে রেসপিরেটরি সিস্টেম থেকে শুরু করে এবং রক্তের রক্তকে পরিষ্কার করতে, হজম শক্তিকে বাড়ানোর জন্য, খিদে বাড়ানোর জন্য, বা আবার তোমার হচ্ছে এই চাবন পিঁয়াজ মানে কি বলছে ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে, প্রত্যেকটা কাজ এই মধ্যে আছে। এবং এই চাবন পিঁয়াজ আমরা সকালে খালি পেটে খাবো না, খাওয়া দাওয়ার কিছুর পরে আমরা খেতে পারি, দিনে 2 চামচ করে খেতে পারি। আবার টু হোস্ট, থ্যাংক ইউ বিকাশ আমাদেরকে এত সুন্দরভাবে এই প্রোডাক্টটা শেয়ার করার জন্য। এখন আমরা খুব সুন্দরভাবে আমাদের যে কোন কোন কাজের জন্য আমরা কোন কোন প্রোডাক্টগুলোকে ইউজ করব সেটা আমাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ।